সেখানে যারাই ছিল সবাই সিজদা করলো, মুসলিমরা তো সিজদা করলো করলো, এমনকি কাফের মক্কার এখনো কালেমা পড়ে তারও সিজদা পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা নাজিল। গায়রা শাইখিন, তবে একজন বৃদ্ধ মানুষ, এখানে শেখ মানে বয়সের শেখ, এটা আলোচনা করেছি। কয় রকম শেখ? তিন রকম শেখ মনে আছে। এক হচ্ছে শেখুল ওমর, বয়সের শেখ, সত্তর আশি এখন হতে চলেছে, বুড়ো মানুষ, জি ওকে কেউ বলবেন যে যুবক কেউ বলবেন। আরেকটি হচ্ছে শেখুল এলেম, 18-20 বছর বয়স হতে পারে, এলেমের শেখ, শেখ। আর একটা শেখ দেশীয় শেখ, সেটা হচ্ছে বংশীয় শেখ। ওরা শেখ তো খুবই বলে না, কারণ উচ্চারণ তো শুধু জানো শেখ, আর আগে কম লাগে পরেই লাগে। কেউ কেউ আবার দেখছে যে না রে পরে লাগে একটু ছোট ছোট লাগে, কিন্তু বড় সেই জন্য আগে লাগে। দাদা বুঝতে পেরেছেন? বাপ দাদা কিন্তু লাগিয়ে এসছে আবদুল্লাহ শেখ, কিন্তু বলছে এখন তো আমি একটু শিক্ষিত হয়েছি, হ্যাঁ আমি একটু বুঝতে শিখেছি, আবদুল্লাহ শেখ আবদুল্লাহ তো বলে গেল, বুঝতে পেরেছেন? এটা বংশীয় শেখ। চার রকমের টোটাল কিন্তু তলাশ করে তো একজন বৃদ্ধ কিন্তু ওসিদা পড়ল না, বৃদ্ধ কাফের ছিল, কাফের নেতা বড় নেতা, নাম ছিল ওমাই ইবনে খালাফ, কোন হাদিসে নাম চলে এসেছে, এ সিজদা করেনি। এত ভিতরে আত্মহংকার, আরে মোহাম্মদ মানি নে, আর ও তেলাওয়াত করেছে কোরআন, আর আমি সিজদা করবো? তবে সবাই যে সিজদায় পড়ে গেল, এখন একটা সামাজিকতাও তো আছে আমাদের দেশে, কিছু দুর্বল ইমানের লোকেরা সামাজিকতার জন্য এখানে সৌদি আরবে থেকে সেরে বেদাত বুঝে যে তারপরেও বিরোধ করে, তারপরেও গিয়ে মাজারে সহযোগিতা করে, তারপরে গিয়ে পীরের সামনে দরবারে হাজির হয়ে তারপরে মুরিদ হয়, কারণ সামাজিকতা। সবাই মুরিদ, আমি আগে কি করে থাকবো? আল্লাহর মুরিদ, কোরআনে কার মুরিদ হতে বলা হয়েছে? মুরিদ মানে যে কাউকে চায়। আপনি কাকে চান? কাল সন্তুষ্টি চান? রবের সন্তুষ্টি। জি ওয়াইন কুনতুম না তুরিদুন আল্লাহ, আপনারা ভাবছেন যে আমি হয়তো এমনি বলে দিলাম, হয়তো আবেগে যে আপনারা মানুষের মুরিদ হবেন, আমার মুরিদ হবেন না, তার মুরিদ হবেন আল্লাহর মুরিদ। বিনা দলিলে সুরে আহজাব পড়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণকে, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা যারা, তাদেরকে বলছে ওয়াইন কুনতুম না তুরিদুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর মুরিদ হও, আরাদা ইউরিদ থেকে ইসম ফাইল মুরিদ, আল্লাহ সন্তুষ্টি চাও, আল্লাহর কাছে পারিতোষিক চাও, আল্লাহর কাছে নিয়ামত জান্নাত চাও, সুখ শান্তি চাও, ওয়াদারুল আখিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাও এবং পরকালকে সুন্দর করতে চাও, তাহলে এটা করো। আল্লাহ বলছে তরিদিন আল্লাহ, তার মুরিদ হইতে হবে। হ্যাঁ তরিদিনের শেখ না, না না শেখের মুরিদ না, পীরের মুরিদ না, হুজুর কেবলার মুরিদ না, রবের মুরিদ। ভালো করে শিখ। তো একজন বৃদ্ধ কি করলো? সে তার মধ্যে অহংকার ছিল, আত্মহংকার। অহংকারে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়, অধিকাংশ পয়সাওয়ালা ইসলামের ধারে কাছে নেই, অধিকাংশ বড় বড় হ্যাঁ পাওয়ারফুল মানুষ যাদের হাতে ক্ষমতা রয়েছে, ক্ষমতা ধর, তারা ইসলামের ধারে কাছে নেই। কেন? কিন্তু অহংকারটা রয়েছে, আর রাহুস থাকে না, হ্যাঁ সব ধারধারি নেই, এগুলো হুজুরদের কাজ, কিন্তু যাদের কাজ কাম নেই, যারা ফ্রি অনেক সময় আছে তাদের কাজ ইসলাম শিখবে। আমার ব্যবসা নিয়ে আমি ব্যস্ত, আমার ক্ষমতা নিয়ে ব্যস্ত, আমার দল আর পার্টি নিয়ে ব্যস্ত, ইত্যাদি, যার ফলে মনে করেছে যে আমি কারো ধার ধারি না। আর রাহুস্তা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতাফাল্লা, হচ্ছে মানুষ সীমালম্বন কখন করে? যখন দেখে যে সে কাউরই মুখাপেক্ষী না, কারো ধার ধারি না, আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। আরে কত দুর্বল, তুমি একটু চিন্তা করো। সে কি করলো? কিন্তু একটা সামাজিকতা আছে, বলছে আখাজা কাফফান মিন হাসান আও তুরাবিন, এক মুষ্টি কঙ্কর, কেন কঙ্করের জমি মক্কায় মাটি কোথায় পাবে, অথবা ধুলো তোরাব, হ্যাঁ মাটি,
নেকি করলো সামাজিকতা রক্ষা করলো ওয়ারাফা ইলা জাবাতি দুটোটা নিয়ে এক মুষ্টি অথবা কঙ্কটটা নিয়ে মাথা এখানে করে ঠেকে হ্যাঁ ওই জিনিস দায় কপাল রেখে দেব জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এটা মেনে নেওয়া যায় অহংকারও কাজ করছে আবার সামাজিকতাও বাধ্য করছে কিছুটা তো করো একটু অ্যাডজাস্ট করা কথা বুঝতে এরকম অনেক মুসলিম আছে এই দিবতাও না না খবর দেবেন না আপনি আল্লাহকে সন্তুষ্ট করুন নবীর তরিকায় থাকুন তারপরে যদি এতে সন্তুষ্ট হয়ে যায় দেশ সমাজ পরিবার আত্মীয় স্বজন ভালো আলহামদুলিল্লাহ যে আল্লাহকে সন্তুষ্ট করেছি আর রসুলের তরিকায় থেকেছি মানুষও মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে যে মানুষ সন্তুষ্ট কিন্তু মানুষ যদি গাল নাই গোটা দেশের মানুষ দুশ্মন গোটা বংশধর দুশ্মন ওই যা আল্লাহ আমার দোস্ত হ্যাঁ রাসূল আমার দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলল কপালে একটু উঠি কপালে লাগাই দাও তো কপালে কাছে কাছে নিয়ে গেল বসে বসে আর বলল এক ফিনি হাজা এটি আমার জন্য যথেষ্ট সেজদার জন্য আমার এটি যথেষ্ট ফরায়তু বাদা যালিক আব্দুল্লাহ মাসউদ বলছেন যে এই লোককে যে ওখানে এরকম করতে দেখলাম তার মধ্যে দুঃখটা তাকে সেজদায় পড়লো না অন্যান্য কাফেরা সিদ্ধে পড়ে গেল আবেগে থামতে পারল না নিজেকে সামলাতে পারল না এই লোক যে অহংকার প্রদর্শন করলো এর পরিণাম দেখে অহংকারী পরিণাম খুব খারাপ বলছেন যে ওর পরে তাকে দেখেছি কোতেলা কাফেরান সে কাফের হয়ে নিহত হয়েছে কোথায় বদরের যুদ্ধে বদরে যে 70 জন কাফের নিহত হয়েছিল তার মধ্যে একজন বড় নেতা হচ্ছে উমাইয়া ইবনে মক্কার রাস্তায় কত পাথর আর কত পাহাড় সেগুলোতে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াত দুপুর বেলা রৌদ্রের সময় তার ভক্তদেরকে নির্দেশ দিত যতক্ষণ পর্যন্ত সে ইসলাম না ছাড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না ছাড়ছে আর বাপ দাদা ধর্ম আমাদের ধর্মে না ফিরে ততক্ষণ তাকে শাস্তি দাও বেলাল কি বলতেন একটি কথা শুধু আহাদুন আহাদ আহাদুন আহাদ 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 আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই পরিস্থিতি দেখে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তার মালিককে যে তুমি এত জুলুম অত্যাচার করিও না তুমি গোলামটাকে বিক্রি করবে যাহা বিক্রি করে কিনে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন যে যাও তুমি এখন ইসলাম শিখো সেই বেলাল এক সময় মদিনায় এসে কত বড় সম্মান পেলেন অথচ কালো মানুষ নেগ্রো হাবাসী জি কত সম্মান কি হলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন পাশে